বেঁচে থাকার জন্য সবচেয়ে জরুরি খাদ্য সহায়তা নিয়ে এবার নওগাঁর অসহায় মানুষের পাশে দাঁড়ালো দেশের শীর্ষ ব্যবসায়ী গ্রুপ বসুধরা। সেখানে তিন উপজেলার মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয় বুধবার। বাবুল আক্তার রানার তথ্য ছবিতে দেখুন ডেসক্রিপশন। দৈনিক কালের কণ্ঠে সামাজিক সংগঠন শুভ সংঘের ব্যবস্থাপনায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবাহানের এসব উপহার নওগাঁর দরিদ্র অসহায়দের মাঝে বিতরণ করা হয়। মহামারীর আঘাতে কাজ হারানো 1000 পরিবার বেশ কিছুদিন চলার মতো চাল ডাল তেল সহ বিভিন্ন সামগ্রী পেয়ে বেশ খুশি। দোয়া করি ভালো থাক, আমাদের উপকার হলো, খাদ্যটা পেলাম। আল্লাহ পাক তার সমস্ত পরিবার পরিজনকে তার বাল বাচ্চাদেরকে সুখী ও সালামতে রাখুক। বসুন্ধরা গ্রুপের চাল পেয়ে আর ডাল পেয়ে আমরা খুশি আছি, সারাদিন সুস্থ থাকে, ভালো থাকে। নওগাঁ সদর, রানীনগর ও আত্রাইয়ের চারটি স্থানে এই কার্যক্রম পরিচালনা করা হয় স্বাস্থ্যবিধি মেনে। মাননীয় চেয়ারম্যান স্যারের নির্দেশনায় আমরা কালের কণ্ঠ শুভ সংঘ থেকে সারা দেশের অসহায় মানুষের পাশে খাদ্য সহায়তা নিয়ে ছুটে যাচ্ছি। ইতিমধ্যে আমরা রংপুর বিভাগে 24,000 পরিবারকে সহায়তা দিয়েছি। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা। সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি এবং আমার এলাকার যারা বড় বড় ব্যবসা আছেন, ধনী ব্যক্তি আছেন, তাদেরকেও গরিব মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা TRRR-র মাধ্যমে যদি কেউ খাদ্য সহায়তা প্রয়োজন হয় ফোন দিলেই কিন্তু তারা খাবার সহায়তা পাচ্ছে। আজকে যেমন আমরা দেখছি যে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে আমাদের নওগাঁ জেলাতে 3000 পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। আমরা নওগাঁ বসুন্ধরা গ্রুপের কে আমরা ধন্যবাদ জানাই। রাজশাহী বিভাগে মোট 24,000 পরিবার বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের এই উপহার পাচ্ছেন বলে জানান সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।